প্রশ্নফাঁস ঠেকাতে নজিরবিহীন করা পরিবেশের মধ্যে দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে চলছে দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এবারের পরীক্ষায় গতবারের তুলনায় চোদ্দ হাজার ছশো ছেচল্লিশ জন বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে চট্টগ্রামের পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে এমনের ক্যামেরায় রিপোর্ট করেছেন মোহাম্মদ সেলিম ভুঁইয়া দু উনিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা গত দোসরা ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার সময় সকাল দশটা থেকে দুপুর একটা সারাদেশে মোট এবার পরীক্ষার্থীর সংখ্যা একুশ লক্ষ পাঁচ হাজার তিনশো তেত্রিশ জন এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো সাতষট্টি জন শিক্ষার্থী অংশ নেয় আমি তিনটা পরীক্ষা দিলাম যা বুঝতে পারলাম এভাবে যদি পরীক্ষাগুলো চলতে থাকে তাহলে সামনে সামনের পরীক্ষাগুলো এভাবে আগে যেতে পারবো আর অবশেষে একটা ভালো আমাদের এবং আমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছি নিজেদের মেধা যাচাই করতে পারবো কিভাবে নিজেদের মেধা দিয়ে কিভাবে কতটুকু ভালো অর্জন করব। এবারের প্রথমত ধন্যবাদ জানাবো শিক্ষামন্ত্রীকে অসাধারণ একটা ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা এবার আয়োজন করছে আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা বলবো মানে প্রশ্নপত্র পেরেছে যার মাধ্যমে কিন্তু আসলে আমাদের দেশের যে ট্যালেন্টটা ওইটা কিন্তু বের হবে এবার শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় চোদ্দ হাজার ছয়শো ছেচল্লিশ জন বেশি গতবার মোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো একুশ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল আমার সেন্টারে এইবার পরীক্ষা দিচ্ছে রেগুলার এই রেগুলার মিলে পরীক্ষার্থী হলো পনেরোশো সাতাশ জন টোটাল পরীক্ষার্থী আজকে চোদ্দশো এর মধ্যে চারজন অনুপস্থিত চোদ্দোশো বাইশজন উপস্থিত আছে আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো ব্যাঘাত এই দুই তিন দিন যা পরীক্ষা হলো আর কি আজকে পর্যন্ত আজকে পাঁচ তারিখ আজকে পর্যন্ত এই ধরনের কোনো কমপ্লেন আসেনি বা স্টুডেন্টদের থেকে বা গার্ডিয়ানদের থেকে আশেপাশে কারো থেকে কোনো কমপ্লেন আমাদের সেন্টার সম্পর্কে আসেনি পরীক্ষা চলাকালে সত্তরটি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি দশটি বিশেষ ভিজিল্যান্স টিম বোর্ডের অধীনে পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করছে এছাড়া সিএমপি থেকে পরীক্ষা কেন্দ্রগুলো নিরাপত্তার জোরদারে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা যারা এখানে দায়িত্ব আছি সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে পরীক্ষাটা সুশৃঙ্খলভাবে হয় কোনোভাবে আমরা এখানে দায়িত্ব পালনে আছি যাতে কেউ কোনো ডিস্টার্ব করতে না পারে কোনো গুজব ছড়াইতে না আর আমাদের কমিশন মহিদুল স্যার যে আমাদের নির্দেশ দিচ্ছেন ওইটা আমরা যত যত পালন করার জন্য চেষ্টা করতেছি প্রশ্ন ফাঁস রোধে এবার শিক্ষা মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে আজ পর্যন্ত প্রশ্ন ফাঁসের আলামত অভিভাবক বা শিক্ষার্থীদের নজরে আসেনি পর্যন্ত প্রশ্নপত্র আউট হয় নাই এভাবে চলতে থাকলে অবশ্যই বাচ্চারা বা আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে এটা আশা করা যায় প্রশ্নপত্র আউট হয়েছে এই ধরনের কোনো কথা শুনিনি বা কোনো গুজবও শুনিনি আমরা খুবই সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে অবশ্যই নিশ্চিত যে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে সব ঠিক আছে এবং সরকারের কাছে আমি জোর দাবি জানাবো যেন বাচ্চাদেরকে স্কুলের টিচাররা যেন আরো ভালো প্রিপারেশান দিতে পারে স্কুলমুখী এবং স্কুলে যে টিচারগুলা বাহিরে কোচিং সেন্টার দিয়ে বসে আছে ওদের ক্ষেত্রেও যেন অনেক গুরুত্বপূর্ণ কঠোর শাস্তি দিতে পারে এভাবেই সুষ্ঠু পরিবেশে যদি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তাহলে মেধার সঠিক যাচাই হবে বলে বিশ্বাস করে ছাত্রছাত্রীরা পরীক্ষায় যা মনে হচ্ছে এবার কোনো নকল হচ্ছে না যা গতবারে আমরা দেখেছিলাম মানে নকল হয়েছিল শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্ন ফাঁস রোধ করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি ধন্যবাদ তারা এই প্রশ্ন ফাঁস করতে দেয়নি আর তারা অনেক জোরদার একটা মোকাবেলা করছে খুবই ভালো হচ্ছে আর এবার আশা অনুযায়ী প্রশ্ন ওরকম আউট হয়নি অন্য সময় অযোগ্য ছাত্রছাত্রীরা প্রশ্ন আউটের কারণে আপনার ভালো রেজাল্ট করে ফেলে তারা দেখা যায় যে আমাদের থেকে আমরা কষ্ট করে পড়াশোনা করি তাও ওরা পড়াশোনা না করে প্রশ্ন আউট হয়ে পরীক্ষার আগের হাতে প্রশ্ন নিয়ে ওগুলো সলভ করে নিয়ে অনেক ভালো রেজাল্ট কিন্তু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এখনও পর্যন্ত শুনি নেই আমি কথাটা আর আমরা প্রশ্নপত্র ফাঁস হলে আমরা ওটার উপর নির্ভর করি না আমরা যতটুকু পড়তেছি তার উপর পরীক্ষা দিতে চাই প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত বিশ মিনিট এবং অটিস্টিক ও ডাউন সিনড্রোম প্রতিবন্ধীরা অতিরিক্ত তিরিশ মিনিট সময়ের পাশাপাশি শিক্ষক অভিভাবক ও সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দিতে পারায় সন্তুষ্ট সংশ্লিষ্টরা এভাবে প্রশ্নপত্র ফাঁস রোধ রেখে যদি সামনের পরীক্ষাগুলো ঠিকমতো তারা দিতে পারে তারা ভালো রেজাল্ট করবে এবং তাদের সঠিক মেধা যাচাই হবে বলে ছাত্রছাত্রীরা তাদের মত প্রকাশ করেন মোহাম্মদ সেলিম ভুঁইয়া চ্যানেল কর্ণফুলি চট্টগ্রাম